মি কালা দি সরাই দেশে কোন শান্তি নাই গরিব দুকি কি হালে দিন কাটায় কালা গরিব দুকি কি হালে দিন কাটায় কালা গো কালা ও আমার কালা এবার কিন্তু ভাল না তেলেরি জালা কালা এবার কিন্তু ভাল না ফেজেরি জালা

কি বলছে সব একটা পাগলের জন্য কি কাজ বন্ধ থাকবে নাকি মেলা চেষ্টা হয়েছে পাগল ওখান থেকে ওঠে না এই কথা তোমরা আমাকে বলো আর আমাকে যে বিশ্বাস করতে হবে নাকি আচ্ছা দেখি আসো দেখি পাগল ওঠে না কিভাবে বাপে ওঠা

কাজ বন্ধ আছে ভাই সরকারি কাজ কিন্তু এখানেই পাগলিটা শুয়ে আছে আমাদের ওয়ার্কাররা কাজ করতেছেন এই পিলারে কাজই বন্ধ আছে কখন থেকে ডাকতেছি কিন্তু কোনো রেসপন্স নাই ওনার মানে হুঁশ জ্ঞান আছে তো মনে তো হচ্ছে আছে এই আন্টি আন্টি আমি একটু দেখি কথা বলি দাদা দেখেন তো আমাদের তো কাজের হিসাব দেওয়া লাগবে কাজ করেন দেখি খালামা এই যে খেলামা হেল্ল' এই যে এই আণ্টি এই উঠে আপুনি উঠে একি দেখি এই যে কথা মানে আণ্টি অ আণ্টি হেল্ল' উঠে এই যে দেখি দেখি উঠে উঠে কি অৱস্থা দোন শীত লাগে আমরা গরমে বাঁচি না এই খেলাম দেখি মুখ দেখি তো আপনার দেখি ক্ষোধা লাগছে আপনার ক্ষুধা লাগছে খাবেন কিছু এই যে কথা বলেন কথা বলেন কি বলি কথা বলেন আপনার বাসা কোথায় আপনি এখানে আছেন কেন এখানে কাজ চলতিছে তো আপনার সমস্যা হবে এ দেখেন একটু কথা বলেন কথা না বললে আশ্চর্য বিষয় বলবেন না দেখি মুখে টুকে ময়লা চুলে ময়লা আর এই যে গরমের সময় দেখি কথা বলতেন না এই যে কথা বলেন মনে করেন আমি আপনার ছেলের মতো খালাম্মা খালাম্মা এই যে খালাম্মা বলতেছি কি আরে কথা বলেন মনে করেন আমি আপনার ছেলের মতো আপনি এরকম কি করতেছেন ছেলে আরে সারন বড় হেলায় বাইরে তো মহিলা ছেলে বড় হেলায় এই যে বড় হেলায় আচ্ছা না ভরে তাও আমার কথা শুনেন কি কয় শুনেন আমি মনে করেন আপনার ছেলের মতো আমার কথা শুনেন

আচ্ছা আমার সাথে চলেন উপার চলেন এখানে কাজ চলতেছে বুঝছেন আসেন 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 চলেন আসেন দেখেন দেখেন দেন আসেন সাকিব ধরে তোলো এক জায়গায় বসি না খাইতে যাবেন খাবেন 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 আপনি কিছু না হ্যাঁ কে আমি খাওয়াবো টাকা লাগতো না আপনার টাকা লাগতো না আমি আপনারে খাওয়াবো চলে কয়েকদিন খাওয়াইবি কয়েকদিন খাওয়াইবি নুন তেল ময়সের দাম যে বাড়ছে তুই আমার কয়েকদিন খাওয়াবি তুই আমার একলা খাওয়াইল না আমার আরো মানুষ আছে আরো মানুষ কি মানুষ আছে অসুস্থ স্বামী করো মায়া আছে কুলা আছে আর তুই ফালবে আপনার মুখ দেখান তো দেহি আচ্ছা আপনার স্বামী আছে তে আপনি বাইরে কেন স্বামী অসুস্থ অসুস্থ তো মনে হয় তাহলে আপনি কাম কাজ করতে পারেন না আপনি না স্টেশনে শুয়ে থাকেন কাম মাস কই করব কই আছে কাম কাম নাই মানুষের বাইরে গেলে ফাটে বাতা দুলা খাওয়া তো এইভাবে পথে পথে থাকলে কি মানে আপনার ভাত মানে এমনি আসবে এর এর ভাত পানি দি তারি না খাওয়াই তারি না অসুস্থ স্বামী গোরা এতে নিজে জীবন নিজে আল্লাহ দা দেমে দিবালা না ঠিক আছে আচ্ছা আমি আপনারে খাওয়াবো সারা বছর আমার বাড়ি চলেন যদিও আমরা প্রতিভা নিয়ে কাজ করি আপনার মতো একজন মুরুব্বি আমার বাড়ি থাকলে সমস্যা হবে না আমার এক লাখ হইলো তো না বসে গিয়ে বসে কথা বলি চলেন ওই পাশে যান আমার এক লাখ হইলো তো না যান আর প্রতিমা কাম আমরা এই আমি এত গান করি প্রতিভা মানে বুঝতে পারছেন মানে আমরা গানের শিল্পী নিয়ে কাজ করি বুঝছি আমরা তো গানই করি আপনি গান করেন মানে আমিও গান জানি ফুলের কি অবস্থা আপনিও গান জানেন হুম গান জানেন গান শুনান তো দেখি আচ্ছা চলেন ভাই বইসা বইসা কথা বসি হ্যাঁ বইসা তাহলে কোন সাইডে বসা যায় আসেন আসেন খয়মু চলেন ওইদিকে চলেন

কি অবস্থা আপনি তো পাগল না দেখতেছি ভালো মানুষ আপনি এই বেশ ধরেছেন কি সত্যি কথা সংসার বাছাই তারি না দেখতে পাগলের বেশ ধরে শুয়ে সংসার না বাজিতে বলে পাগল আপনি গান জানেন অরিজিনালি গান জানেন তাহলে কি গান বলবেন বলেন বাংলাদেশ যে অবস্থা চলতেছে এটা নিয়ে একটা গান আমি কই দেশের অবস্থার উপর কি দেশের অবস্থা দেশের অবস্থা মনে করেন যে এটা এই রুজে মানুষে কাম করে এটা যাতে না তো দূরের কথা তেল ভাই যে জানা না আসলে যে জিনিসের দাম

বলেন কালাগু কালা ও আমার কালা এবার কিন্তু ভাল লাগে না ফেজেরি জালা কালা এবার কিন্তু ভাল লাগে না ফেজেরি জালা তুমি কালা দিসরাই দেশে কোনো শান্তি নাই গরিব দুঃখী কি হালে দিন কাটাই কালা গরিব দুঃখে কি হালে দিন কাটায় গো কালা ও আমার কালা এবার কিন্তু না তেলেরি জালা কালা এবার কিন্তু লাগে না ফেজেরি জালা একশো টাকা কেজি চাল একশো বিশ টাকা ডাল একশো টাকা কেজি চাল একশো বিশ টাকা ডাল মৈশের বাতা কাইতে কাইতে জীবনের হাল নাই কালা মৈশের বাতা কাইতে কাইতে জীবনের নাই কালা গো কালা ও আমার কালা এবার কিন্তু বাল্লা গে না তে জ্বালা কালা এবার কিন্তু বাল্লা গে না তেলেরি জ্বালা তুমি কালা বড় বালা তুমি কালা বড় বালা তোমার দিব মালা তুমি কালা বড় বালা কষ্টটা চালো বালা রুকিয়া পাইলে দিব ফুলের ইমালা কালা রুকিয়া পাগলি পাইলে দিব ফুলের ইমালা কালা গো কালা ও আমার এবার কিন্তু ভাল লাগে না তেলের জ্বালা কখন হয় লবণের দাম আবার হয় তেলের দাম এবার বাড়াইয়া দিলা পেঁজেরি দাম কালা এবার বাড়াইয়া দিলা পেঁজেরি দাম কালা গো কালা ও আমার খালা এবার কিন্তু ভাল লাগে না পেঁজেরি জ্বালা এবার কিন্তু ভাল লাগে না ফেজেরি জালা কালা এবার কিন্তু ভাল লাগে না ফেজেরি জালা কালা এবার কিন্তু ভাল লাগে না ফেজেরি জ্বালা আচ্ছা একটা জিনিস বুঝলাম না কালা বলতে কি কালা আমি বুঝে আপনার আমাদের ময়মন সিং কিশোরগঞ্জ খালা আমি বুঝাই ভাই ওই তো উনি একটু মেন্টালি প্রবলেম আছে ওনার আমাদের ময়মন সিং কিশোরগঞ্জ নেত্রকোনা মানে এইসব এলাকার মানুষ মানে খরে ক উচ্চারণ করে আর কি তো এটা আমি প্রথম যখন আসছিলাম তুমি হচ্ছে তোমার কবের কই খবর আর তুমি কি কও কবর কবর যাই হোক মানে আমি এখন তো এরকম হয় না আমার আপনি শিখাই ফেলছেন আমাকে আচ্ছা আর মানে ভাষার প্রবলেম আর কি কালা খালা 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 যে আমি যে খালাম্মা মানে আঞ্চলিক ভাষা এক কথা তো যাই হোক গান তো এ গান কার লেখা 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 আপনি গান লেখ জানেন লেখাপড়াও জানেন এই দেই অবস্থায় কেন এই অবস্থা কি আর বান ल्या বাবা কইরো কোনো চাRIO তারি না মাছের ভাষায় কাজ করতাম গেলে ফেটা বাতে খাওন লাগে ফুলাপান ফালতারিনা অশুষ্ট স্বামী গরো ও তো কথা দিয়া লাগদো না তোর আমারে খাওয়াইতে না হাব না কে আমার যত মন হয় কি ভাই একটু মাথায় প্রবলেম আছে নালে আবার এই ভালো আবার এই খারাপ লাগে মানে এই কই তুমি আবার কই আপনি আবার কই তুই দেখছেন এখন যাবেন কই মানে ওই জায়গায় যে শুয়েছিলেন আপনি কি জানেন যদি একটা লোহার কোনো কিছু পড়তো বা ওই যে ওরা ওয়েল্ডিং করতেছে যদি ওই আগুন এসে আগুনের আংরা এসে যদি আপনার গায়ে পড়তো আপনার গা পুরিয়ে যেত না একটা লোহা পড়লে আপনার মাথা ফেটে আপনি হয়তো মারাও যেতেন মারা গেলে এই বালা এই দুনিয়ার বাচ্চা তা এত কষ্টতে মরে গেলে গা বালা এত কিসের কষ্ট কষ্ট না কেউ কাম করবার লুক নাই আবার অসুস্থ স্বামী ঘর নিজ কাম হতাম গেলে ফেটে বাতে দেয় কেউ রেখা তাই না এত মরিয়া দেওয়া বলা আপনার চুলগুলো সরান মানে আপনার ফেস দেয়া যায় না এই যে আপনি যা বললেন না সব কিন্তু ক্যামেরা হলো ভিডিও হচ্ছে সব নেটে যাবি যাক হ্যাঁ মানছে দেহ যে দুনিয়ার মধ্যে মানুষের কি হাল